वेलकम टू माय चैनल एसबीएम इंग्लिश। आज के वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन क्लास नाइन हिस्ट्री चैप्टर फाइव विंश शतके यूरोप चैप्टर टी सम्पर्क आलोचना करब। यह चैप्टारे जो विषयगुली सम्पर्क जानब सेगुली हलो रुश विप्लव, रुश विप्लबर समयकालीन राशियार सामाजिक अवस्था, अर्थनैतिक अवस्था, राजनैतिक अवस्था, समकालीन विश्वे रुश विप्लबर प्रभाव। एरपर आमरा जानबो प्रथम विश्वयुद्ध, प्रथम विश्वयुद्धेर कारण, प्रकृति, फलाफल, एरपरे भार्साई चुक्ति एवं तारपरे जातिसंघ लीग अफ नेशंस। नेक्स्ट आमरा जानबो उग्र जातीयतावादेर प्रचार, भार्साई सन्धिर शर्तावलीर भूमिका, इटालीते फैसिवादी शक्तिर उत्थान एवं जार्मानीते नाथसिवादी शक्तिर उत्थान, स्पेनेर गृहजुद्ध, फैसिवादी बनाम बिरोधी आदर्शेर संघात। प्रथमे आमरा जे विषयटी सम्पर्के जानबो सेटी हलो रुश विप्लव। रुश विप्लव विश्वेर निर्यातित एवं शोषित श्रेणीके दिएछिलो मुक्तिर आश्वास एवं समस्त रकम अत्याचार और अनाचारेर शिकल भांगार प्रतिश्रुति। प्रथम विश्वयुद्ध चलाकालीन समाजतान्त्रिक आंदोलनेर मध्य दिए सोभियेत राशिया विश्वे प्रथम समाजतान्त्रिक राष्ट्र हिसाबे आत्मप्रकाश करेछिलो। राशियार सेई समयकार जारतंत्र थेके समाजतंत्र सम्पर्के एबार आलोचना करब। रुश साम्राज्ये विभिन्न जातिगोष्ठी बसबास करत, जादेर मध्ये बेशिरभागई छिलो स्लाव जातिगोष्ठीभुक्त। रुश साम्राज्येर शासन क्षमता छिलो रोमानव राजवंशेर हाते। এই বংশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন মিখাইল রোমানভ। 300 বছরেরও বেশি সময় ধরে রোমানভ রাজবংশের রাজারা রাশিয়ায় শাসন চালায়। রাজাদের শাসন ব্যবস্থাকে জারতন্ত্র বলা হতো। সার্বভৌম শক্তির চিহ্ন হিসাবে রাজারা নিজেদেরকে জার আর রানীরা নিজেদেরকে জারিনা বলে পরিচয় দিতেন। 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন। সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণের সূচনা ঘটে মহান পিটার বা জার পিটার দ্য গ্রেটের রাজত্বকাল থেকে, তাই তাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। রাশিয়ার জার ছিলেন যাবতীয় মর্যাদা ও ক্ষমতার উৎস। জার বলতেন যে তিনি ভগবানের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করছেন। রাশিয়ায় কোনো লিখিত আইন ছিল না, জারের আদেশ এবং ঘোষণাপত্রই ছিলই আইন। জার নিজের মনোনীত কয়েকজন পরামর্শদাতা এবং সংস্থার সাহায্যে শাসন পরিচালনা করতেন। জারকে তার কাজের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হতো না, জার যেটা বলতেন সেটাই সবাইকে মেনে চলতে হতো। প্রতিটি প্রদেশে ছিল প্রাদেশিক গভর্নর আর গ্রামে ছিল মীর নামে পঞ্চায়েত। জার শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যই ছিল অভিজাতদের নিয়ে গঠিত আমলাতন্ত্র। জারের স্বেচ্ছাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধান হাতিয়ার ছিল প্রিটোরিয়ান গার্ড নামে পুলিশ বাহিনী। রোমানভ রাজবংশের যারা স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন তারা হলেন জার প্রথম আলেকজান্ডার, তিনি শাসন করেন 1801 থেকে 1825 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে জার প্রথম নিকোলাস, তিনি শাসন করেন 1825 থেকে 1855। জার দ্বিতীয় আলেকজান্ডার 1855 থেকে 1881। জার তৃতীয় আলেকজান্ডার 1881 থেকে 1894 খ্রিস্টাব্দ। জার দ্বিতীয় নিকোলাস 1894 থেকে 1917 খ্রিস্টাব্দ। এরা প্রত্যেকেই স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। জার দ্বিতীয় আলেকজান্ডারের সময়ে রাশিয়ায় নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন শুরু হয়। 3টি পর্বে আন্দোলন পরিচালিত হয়। এই আন্দোলন ধীরে ধীরে বিপ্লবীয় জঙ্গি রূপ ধারণ করে। 7 বার চেষ্টার পর শেষ পর্যন্ত বিপ্লবীরা সেন্ট পিটার্সবার্গে বোমা ছুড়ে জারকে হত্যা করে 13 মার্চ 1881 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে নিহিলিস্ট আন্দোলন, নার্দনিক আন্দোলন বা জনতাবাদী আন্দোলনে এটা রূপান্তরিত হয়। পতনশীল জারতন্ত্র
রুশীকরণ নীতি, শ্রমিক কৃষকদের চরম দুরাবস্থা রাশিয়ায় বৈপ্লবিক প্রেক্ষাপট তৈরি করে। বলশেভিকদের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে। লেনিনের নেতৃত্বে বলশেভিক দল রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এবার নার্দনিক আন্দোলন সম্পর্কে একটু জানা যাক। ল্যান্ড অ্যান্ড লিবার্টি নামে গুপ্ত সমিতিটি রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে প্রস্তুতি শুরু করে। এই গুপ্ত সমিতির একটা শাখা নার্দনিয়া ভালিয়া গড়ে তোলে নার্দনিক আন্দোলন। নার্দনিক গোষ্ঠী প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার হারজেন। রুশ সাহিত্যিক তুর্গেনেভ ফাদার্স অ্যান্ড সন্স নামে উপন্যাসে প্রথম এই বিপ্লবীদের নিহিলিস্ট নাম দেন। এই উপন্যাসের প্রধান চরিত্র বাজারভকে 1960-এর দশকে রাশিয়ার সমাজ ব্যবস্থার প্রতিবাদের প্রতীক হিসাবে ফুটিয়ে তোলা হয়। এই আন্দোলন তিনটি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে এই আন্দোলনের মূল সুর ছিল বুদ্ধিবৃত্তির মুক্তি। দ্বিতীয় পর্বে আন্দোলন বিপ্লবী ও জঙ্গি রূপ ধারণ করে। রুশ সরকার বিপ্লবীদের প্রতি কঠোর দমননীতি প্রয়োগ করে। শুরু হয় শ্বেত সন্ত্রাস। এই পর্বে নিহিলিস্টগণ রাজনৈতিক আদর্শের প্রশ্নে দুটি দলে ভাগ হয়। এক দলে থাকে সমাজতন্ত্রবাদীগণ, অপর দলে থাকে নৈরাজ্যবাদী সমর্থকগণ। সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন ল্যাভরভ আর নৈরাজ্যবাদীদের প্রধান নেতা ছিলেন মিখাইল বাকুনিন। তৃতীয় পর্বে এই আন্দোলন সন্ত্রাসবাদী রূপ নেয়। এই আন্দোলনের জেরে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে পিপলস উইল নামে এক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যের বোমার আঘাতে প্রাণ হারাতে হয়। এই সন্ত্রাসবাদীদের মধ্যে বেশ কিছু যুবক আন্দোলনকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এরা নার্দনিক বা জনতাবাদী নামে পরিচিত হন এবং এরা জনগণের ইচ্ছা নার্দনিয়া ভলিয়া নামে একটি গুপ্ত সমিতি তৈরি করেন। শেষ পর্যন্ত কিন্তু এই নার্দনিক আন্দোলন ব্যর্থ হয়। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দে। বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হলো রুশ বিপ্লব, যেটা ঘটেছিল 1917 খ্রিস্টাব্দে। সোভিয়েত রাশিয়ায় বলশেভিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয়েছিল। ধনতন্ত্র বা পুঁজিবাদের বিরুদ্ধে এক সফল প্রতিবাদ ছিল এই রুশ বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়ায় প্রায় 300 বছরের যে জার শাসন সেটার অবসান ঘটে। এই সময়ে রাশিয়ার সামাজিক অবস্থা কীরকম ছিল সেটা সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। রাশিয়ার সমাজ ব্যবস্থা অভিজাত, মধ্যবিত্ত, কৃষক ও শ্রমিকদের নিয়ে গঠিত ছিল। অশিক্ষা, কুসংস্কার ও গোড়ামিতে ডুবে থাকা সমাজ ছিল একেবারে পিছিয়ে পড়া। বলশেভিক দল রুশবাসীর সামাজিক অনগ্রসরতাকে তুলে ধরে তাদের বিপ্লবের পথে চালিত করে। রোমানবংশীয় জার শাসিত রাশিয়াতে শতকরা 20% ছিল পোল, ফিন, তুর্কি, জর্জ, আর্মেনীয়, ইউক্রেনীয়, বাইলোরুশ সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ। 1905 সালের বিপ্লবের পর জার সরকার এই জাতিগুলির ওপর রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, এই অরুশ নাগরিকদের, অর্থাৎ যারা রুশ নয়, এই ধরনের নাগরিকদের ওপর সরকার 3 গুণ বেশি ট্যাক্স বা কর চাপিয়ে দেয়। এই রুশীকরণ নীতির বিরুদ্ধে গোটা রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়। অরুশ জাতিগোষ্ঠীগুলি নিজ নিজ স্বাতন্ত্র্য রক্ষা করতে জারতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে নামে, সংগ্রামে নামে। গোগোল, পুশকিন, ম্যাক্সিম গোর্কি, টলস্টয়, দস্তয়েভস্কি, তুর্গেনেভ, চেকভ, জর্জি প্লেখানভ, নিকোলাই চেরনোভস্কি প্রমুখ রুশ সাহিত্যিকগণ তাদের রচনার মাধ্যমে, তাদের সাহিত্যের মাধ্যমে রাশিয়ার জারের স্বৈরাচারী শাসনতন্ত্রের প্রকৃত রূপটি তুলে ধরেন। ফলে জারতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের মনে ঘৃণার সঞ্চার হয়। মিখাইল বাকুনিনের নৈরাজ্যবাদ এবং কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদ জনসাধারণের মনের মধ্যে চেতনার সঞ্চার ঘটায়। এটি হলো বিংশ শতকে ইউরোপ এই চ্যাপ্টারটির ভিডিওর পার্ট 1। এরপরে পার্ট 2-তে আমরা রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা এবং রুশ বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব।